হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি, সরি ফর দ্যাট। কিছু কাজে ব্যস্ত থাকার জন্য সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে আবার আমি নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছি, নতুন ধরনের একটা ভিডিও। তো আমরা তো আজকাল সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট থাকে। তো যেমন হচ্ছে ধরো ফেসবুক, যেমন ইউটিউব, যেমন ইনস্টাগ্রাম প্রভৃতি, টুইটার, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট থাকে। এই মিডিয়াগুলো আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে এবং এদের গ্রাহক সংখ্যা অত্যন্ত বড় আকারে বাড়ছে। তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেরকম নিজেদেরকে এনগেজ করছি, সেই সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের হ্যাকিংয়েরও সম্মুখীন হতে হচ্ছে। তো এই সমস্ত হ্যাকিং, অর্থাৎ সাইবার হ্যাকিংয়ের সামনে পড়ে নিজেদের অ্যাকাউন্টকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, সেটা সম্বন্ধেই আজকের এই ভিডিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি যে এই সমস্ত যে সোশ্যাল মিডিয়াগুলোর কথা বললাম, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ইউজার হতে গেলে আমাদেরকে প্রত্যেকেই একটা করে অ্যাকাউন্ট খুলতে হয়। এই সমস্ত অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদেরকে দুটো জিনিসের প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ ফোন নাম্বার, না হলে আমাদের ইমেল আইডি। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করি এবং আমরা ইউজ করতে শুরু করি। তো এখানে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে দুটো। এক, যদি আমরা লগ ইন করি বা অ্যাকাউন্ট ওপেন করি আমাদের ফোন নাম্বারের সাহায্যে, তাহলে কি বিপদ হতে পারে? এখানে হয় কি যে আজকাল আমরা জানি যে বিভিন্ন ধরনের কাজ, সরকারি কাজ হোক বা বেসরকারি কাজ হোক, সবই এখন অনলাইনে হয় এবং অনলাইনে অ্যাকাউন্ট খোলার সবথেকে সহজ মাধ্যম হলো আমাদের ফোন নাম্বার। আমরা কি করি, যখন ব্যাংকেতে অ্যাকাউন্ট খুলি তখন আমরা একটা ফোন নাম্বার দিই, বা অন্য কোনো সরকারি কাজেতে আমরা আমাদের ফোন নাম্বার দিই, সেই ফোন নাম্বার আমরা আবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওপেন করতে, অ্যাকাউন্ট ওপেন করতে আমরা ইউজ করে থাকি, যেমন ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদি, ইনস্টাগ্রাম, ইউটিউব। অর্থাৎ এতে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো এই, একটা ফোন নাম্বার আমরা বিভিন্ন কাজেতে ব্যবহার করার জন্য ব্যবহার করছি, ফলে যে ফোন নাম্বারটা দিয়ে আমরা ফেসবুকেতে আমাদের অ্যাকাউন্ট ওপেন করেছি, হ্যাকাররা যদি সেই ফোন নাম্বারটা পেয়ে যায় তাহলে সমস্যাটা কী হবে, ওই একটা ফোন নাম্বার দিয়েই সে আমাদের ব্যাংকের ডিটেলস পেয়ে যাবে, আমরা অনলাইন সাইট থেকে কী কেনাকাটা করি সেগুলো সে জানতে পারবে, এমনকি আমাদের কোথায় বাড়ি, আমাদের আর্থিক অবস্থা সম্বন্ধে সে একটা পরিষ্কার একটা আইডিয়া পেয়ে যাবে। যখন সে পরিষ্কার আইডিয়া পেয়ে যাবে যে আমরা কী ধরনের জিনিস পারচেস করি, আমাদের অ্যাকাউন্টে কী ধর কী অ্যামাউন্টের টাকা আছে, তখন তারা কী করবে, সেই অ্যাকাউন্টকে তারা টাকাটা হ্যাক করে সরিয়ে নেবে নিজেদের অ্যাকাউন্টে, আমরা সেটা জানতেও পারবো না, বা যখন আমরা জানতে পারবো তখন আমাদের কিছু করার থাকবে না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই কারণেই যে যে ফোন নাম্বার দিয়ে আমরা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করেছি, সেই একই ফোন নাম্বার দিয়ে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অ্যাকাউন্ট ওপেন করছি, ফলে একবার আমার ফোন নাম্বার পেয়ে গেলে সে অনায়াসেই আমার যাবতীয় ডিটেলস সে পেয়ে যাবে, কোথায় কোন কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই প্রত্যেকটা ব্যাঙ্কে কত করে টাকা আছে ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এই দিক দিয়ে সতর্ক হওয়ার আমাদের প্রয়োজন আছে। এটা আমরা সতর্ক হতে পারি কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করে। এক নম্বর হচ্ছে, যেটা সবথেকে প্রথম যেটা আমি বলবো, যে ফোন নাম্বার দিয়ে তুমি তোমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অ্যাকাউন্ট ওপেন করছো, সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বা অন্য কোনো সরকারি বা বেসরকারি কাজেতে ব্যবহার করো না। তাহলে কী হবে, হ্যাকাররা যদি তোমার ওই ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবেতে যে অ্যাকাউন্টটা তুমি ওপেন করেছো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, সেই নাম্বারটা পেলেও সে কিন্তু তার ব্যাংকের ডিটেলসটা পাচ্ছে না, ঠিক আছে? এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। সুতরাং এইটা করা যেতে পারে। এবং এই সাথে সাথে আরও একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমাদের ইউজার আইডি যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড আমরা অন্য একটা কিছু জিনিস দিয়ে আমরা পাসওয়ার্ডটা দিই, সেই পাসওয়ার্ডটা নির্দিষ্ট কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করা। অর্থাৎ আমি আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা প্রতি মাসে আমি চেঞ্জ করে দিলাম, ইউটিউবের যে পাসওয়ার্ড দিয়েছি সেটা প্রতি মাসে আমি চেঞ্জ করে দিলাম। এইভাবে কিন্তু আমরা আমাদের এই অনলাইন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যে
অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে আমরা সুরক্ষা প্রদান করতে পারি। তো এই পদক্ষেপগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, এগুলো নেওয়া যেতে পারে। এইভাবে আমরা কিন্তু নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারি, হ্যাকারদের আক্রমণ থেকে নিজেদের সম্পত্তিকে বাঁচাতে পারি। দ্বিতীয় আর একটা উপায় হচ্ছে যে আমরা এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট ওপেন করি ইমেল আইডির সাহায্যে। ইমেল আইডি দিলে ইমেল আইডির পাসওয়ার্ডও আমাদের আমরা দিই। তো এখানেও সেই একই প্রসেস আমি বলবো, যে ইমেল আইডি আমি দিচ্ছি ইউটিউবেতে, ইনস্টাগ্রামেতে, ফেসবুকেতে, টুইটারেতে, সেই ইমেল আইডি আমি কখনোই ব্যাংকের ক্ষেত্রে বা অন্যান্য সরকারি বেসরকারি কাজেতে ব্যবহার করব না। সম্পূর্ণরূপে আলাদা ইমেল আইডি আমরা ওই সমস্ত কাজেই ব্যবহার করব, সম্পূর্ণ আলাদা একটা ইমেল আইডি আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য রাখবো। এবং এখানে সেই দ্বিতীয় আর একটা কথা বলবো, যে সেটা হচ্ছে পাসওয়ার্ড। ইমেল আইডি দেওয়ার সাথে সাথে আমাদের পাসওয়ার্ডও দিতে হয়, সেই পাসওয়ার্ড আমরা কিন্তু প্রত্যেক মাসে আমরা চেঞ্জ করে যেতে থাকব। তাহলে কী হবে, আমরা যদি এই প্রসেসটা অবলম্বন করি তাহলে আমরা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেও কিন্তু আমরা সুরক্ষিত রাখতে পারবো, আমাদের সম্পত্তিকে আমরা সুরক্ষিত রাখতে পারবো, সাইবার হ্যাকারদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, নিজেদের অ্যাকাউন্টকে বাঁচাতে পারবো। তো সুতরাং এই পদ্ধতিগুলো খুব একটা কঠিন একদমই নয়, খুবই সোজা পদক্ষেপ। এই সোজা পদক্ষেপ অবলম্বন করে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারি। সুতরাং এইগুলো অবলম্বন করে দেখো, তোমরা অবশ্যই হ্যাকারদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে, না হলে কিন্তু কিছু বিপদ হতে পারে। হ্যাকাররা তোমাদের অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ ফোন নাম্বার বা ইমেল আইডি পেলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ডিটেলস পেয়ে যাবে সেখান থেকে টাকা সরিয়ে নেবে। শুধু তাই নয়, আমরা ফেসবুকেতে আমরা বিভিন্ন ধরনের ছবি পোস্ট করি, আমাদের নিজেদের বন্ধুদের ছবি, পরিবারের ছবি পোস্ট করি, সেইগুলোর অপব্যবহার থেকেও কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। তো সুতরাং এইগুলিই আমি বলবো, যে নিজেদের পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখো ঘন ঘন চেঞ্জ করে, নিজেদের আইডিকে সুরক্ষিত রাখো একটা নির্দিষ্ট ইমেল এবং নির্দিষ্ট ফোন নাম্বার ব্যবহার করেই, যেটা অন্য জায়গায় ব্যবহার করবে না, তাহলে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে। সুতরাং আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। সাইবার সুরক্ষা থেকে নিজেদেরকে বাঁচানোর উপায়গুলো বলা হলো, এগুলো অবলম্বন করে দেখতে পারো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আর এই ভিডিওটা কেমন লাগলো এগুলো জানিয়ে কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ, বাই।